আজকে যখন বিশ্বায়ন, বিশ্বায়ন মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষের রং হবে এক, সারা পৃথিবীর মানুষের পোশাক হবে এক, সারা পৃথিবীর মানুষের ভাষা হবে এক, সারা পৃথিবীর মানুষের আদর্শ সংস্কৃতি হবে এক, এই ইচ্ছা মনে লালন করে ইহুদিরা খ্রিস্টানেরা যেই দিন থেকে মাঠে নেমেছে, সেই দিন থেকে হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দিয়ে থাকতো, ওরাও লঙ্গ হয়ে গেছে। পৃথিবীতে যত জাতি যত ধর্ম আছে, সব জাতি সব ধর্ম বিশ্বায়নের ঢেউয়ের সামনে নিজ নিজ আদর্শ সংস্কৃতিকে বিলিয়ে দিয়েছে। সবার পোশাক প্যান্ট শার্ট হয়ে গেছে, সবার চেহারায় দাড়ি নাই হয়ে গেছে, সবার ভাষা ইংরেজি হয়ে গেছে, সব দেশ ও জাতির মহিলারা উলঙ্গ হয়ে গেছে, পৃথিবীর আদর্শ সংস্কৃতি একরকম হয়ে গেছে। বাধা যদি সরিষা সমপরিমাণ থাকে, সেই বাধাটা হচ্ছে মুসলমানদের বাধা। কেননা ইসলাম ধর্ম টিকে থাকতে হলে পরিবার দিয়েই টিকে থাকা লাগবে। যদি বেহায়াপনা সমাজে ঢুকে যায় আর জেনা সমাজে বেশি হয়ে যায়, জারদ সন্তান বেশি হয়ে যাবে, জারদ সন্তান বেশি হয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে, আর পরিবার ধ্বংস হয়ে গেলে ইসলামও থাকবে না, পৃথিবীও থাকবে না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহায়াপনা, বেপর্দা, জেনা, ব্যভিচার, অবৈধ সম্পর্কের সকল রাস্তাকে কঠোর ও কঠিন ভাবে বন্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। আমরা তো বুঝি না দায়ুস কাকে বলে, আমরা শুধু অনুবাদ করে ছেড়ে দিলাম যে যে পরিবারে বেপর্দার সুযোগ দিয়েছে সে দায়ুস। এটা হলো না, দায়ুস শব্দের শাব্দিক অর্থ আপনাকে খুঁজতে হবে। দায়ুস শব্দটা দিয়াসা থেকে এসেছে, দিয়াসা বেশি থাকে শুকুরের রক্তে, দিয়াসা বেশি থাকে শুকুরের গোস্তে। শুকুরের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই, কোনো আত্মসম্মান নাই, এই জন্য ইবনে হাজাম আন্দালুসি লিখতেছেন, যারা শুকুরের গোস্ত খায় তার বইয়ের সামনে যদি কেউ তার বইয়ের সাথে জেনায় লিপ্ত হয়, তার শরীরে সমপরিমাণ ইতস্তবোধ কাজ করে না। কেননা শুকুরেরও কোনো ইতস্তবোধ নাই, শুকুর আর এক শুকুরের পিছন থেকে চেটে চেটে বর্জ্য পদার্থ খায়। শুকুর সবসময় ময়লা আবর্জনা গুয়ের মধ্যে পড়ে থাকে শুকুর, কেননা তার কোনো আত্মমর্যাদা নাই, তার কোনো ইতস্তবোধ নাই, তার কোনো লজ্জা নাই, তার কোনো শরম নাই। এই জন্য ইবনে হাজাম আন্দালুসি লিখতে এসে, কেউ যদি উটের গোস্ত খায় তাহলে তার ভিতরে গায়রাত কাজ করে। দেয়াসার বিপরীত হচ্ছে গায়রাত, একদিকে দায়ুস আর একদিকে গায়রাত, আরবি শব্দ। গায়রাত মানে যার মধ্যে আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, আর দেয়াসা যার মধ্যে আছে মানে যার মধ্যে কোনো ভ্যালু নাই। দায়ুস হচ্ছে শুকুর, আর গায়রাত মান হচ্ছে উট, সেই প্রাণী থেকে এই শব্দগুলো উঠে এসেছে। দায়ুস জান্নাতে যাবে না মানে যে মানুষের আচার আচরণ ব্যবহার শুকুরের মতো। কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। এই জন্য ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করে আপনার সকল পণ্যে, সাবানে, পেপসিতে বলেন, আমি জানি না এগুলোতে আছে কিনা, কিন্তু চেষ্টা করে সব কিছুর মধ্যে শুকুরের চর্বি দিয়ে দিতে। কেননা শুকুরের গোস্ত খাওয়া যত বাড়বে, দেয়া আসা তত বাড়বে, বেপর্দা তত বাড়বে, বেহায়াই তত বাড়বে। আপনি শুকুর কখন? যখন আপনার মেয়ে আর একজনের সাথে আপনার সামনে প্রেম করে, আপনার মধ্যে একটুকু খারাপ লাগে না, তখন আপনি শুকুর হয়ে গেছেন। যখন আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলে, আপনাকে খারাপ লাগে না, তখন আপনি শুকুর হয়ে গেছেন, মানে দায়ুস হয়ে গেছেন। আপনার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। আর এর বিপরীতটা হচ্ছে গায়রাত মান, মানে আত্মমর্যাদা আত্মসম্মান কাজ করে। যে স্ত্রী যদি বাজার ঘাটে যায়, মেয়ে এবং বউ যদি বেপর্দা হয়ে চলে, তাহলে আপনি হার্ট ফেল করে মারা যাবেন, মানে আপনার মধ্যে আত্মমর্যাদা আছে, আপনার মধ্যে আত্মসম্মান আছে, আপনার মধ্যে পার্সোনালিটি আছে, আপনার মধ্যে ব্যক্তিত্ব আছে, আপনার মধ্যে ভারাত্ব আছে, আপনার মধ্যে হায়বাত আছে। হায়বাত বুঝেন, ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর হায়বাত এত বেশি ছিল যে খালি গায়ে চাটাইয়ের ওপর শুয়ে থাকলেও হাজার মাইল দূরে রোম পারস্যের বাদশাহ ওমরের নাম শুনে ভয় পেত। তার নাম হচ্ছে হায়বাত। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর রাসূলকে এক মাসের দূরত্বের হায়বাত দিয়েছিলেন, এক মাসের দূরত্বের।
আমাদের দারুলুম দেওবন্দে একজন ওস্তাদ ছিলেন, অন্য ওস্তাদেরাও ক্লাসে আসে, ক্লাস থেকে চলে যায়, কিন্তু উনি যখন ক্লাসে আসতেন তখন 10-15 মিনিট আগে থেকে পুরো দার্স 1500-2000 ছাত্রের দার্স নীরব নিথর, পাখি যেভাবে বসে থাকে ওইভাবে চুপচাপ বসে থাকতো। এটা হচ্ছে তার হায়বাত, ব্যক্তিত্বের প্রভাব, পার্সোনালিটির প্রভাব। তো যার মধ্যে পার্সোনালিটি আছে, যার মধ্যে ব্যক্তিত্ব আছে, যার মধ্যে আত্মমর্যাদা আছে, তার বাড়িতে তার পরিবারে বেপর্দা বেহায়ের সুযোগ কোনোদিন পেতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম পরিবারের গুরুত্ব নিয়ে, যে পরিবারের গুরুত্ব কত বেশি। এই জন্যই একটা মেয়ের তালাক হয়ে গেলে পরের দিন সে মেয়ে আর একজন ছেলের সাথে বিবাহ করতে পারবে না। একটা মেয়ে যদি নিজেও তালাক দেয়, যেটাকে বলে খোলা তালাক, তবুও ওই মেয়ে পরের দিন আর এক ছেলের সাথে বিবাহ করতে পারবে না। মেয়ের স্বামী মারা গেলে পরের দিন আর এক ছেলের সাথে বিবাহ করতে পারবে না। কেন? ইদ্দত পালন করতে হবে, এটা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য যে তার পেটে কোনো সন্তান আছে কি না, যাতে ওই সন্তানের পিতার পরিচয় পাওয়া যায়। পিতার পরিচয়ের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি। পিতার পরিচয় থাকতে হবে, কিয়ামতের মাঠে মানুষকে ডাকা হবে পিতার পরিচয়ে, বাপের পরিচয়ে ডাকা হবে মানুষকে কিয়ামতের মাঠে। এই জন্য পিতৃত্ব সাবেত করতে হবে। পিতৃত্ব সাবেত আছে মানে পরিবার সাবেত আছে, পরিবার সাবেত আছে মানে দুনিয়াও আছে, ইসলামও আছে।